হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জব অ্যাসপিরিয়ান টোয়েন্টি টোয়েন্টি আজকে আমরা যে দুটি বিষয় নিয়ে আলোচনা করবো সেগুলি হল যে পি এম টি এবং পিইটি অব আবগারি পুলিশে কবে হবে এবং আবগারি পুলিশের কাট অফ আজ কত গেল তো প্রথমেই দেখে নেব আবগারি পুলিশের কাট অফ কত গেল দেখো আবগারি পুলিশের কাট অফ কিন্তু অফিসিয়ালি কিন্তু ডিক্লেয়ার হয়নি তাই এক্স্যাক্ট কত গেছে সেটা কিন্তু কারোর পক্ষেই বলা সম্ভব না তবে একটা কথা বলতে পারি পিএসসি লাস্ট ইয়ার দু এবং কুড়ি সালে যে সমস্ত মোটামুটি অনেক পরীক্ষার ক্ষেত্রেই কিন্তু অফিসিয়াল কাট অফ দুই থেকে তিন দিনের মধ্যে রিলিজ করেছে তো হতে পারে যে আবগারি পুলিশেরও অফিশিয়াল নোটিফি অফিসিয়াল যে কাট অফের যে মানে নোটিফিকেশান সেটা হয়তো দুই থেকে তিন দিনের মধ্যে চলে আসবে এরপরে আসি যে পিএমটি এবং পিইটি কবে হবে তো দেখো আজকে যারা শর্ট লিস্টেড হলে পি এম বা পিইটি তাদের জন্য আমি আসছি একটু পরে তার আগে বলে দিই যারা আজকে অসফল হলে যারা আজকে পিএমটি এবং পিইটিতে শর্টলিস্টেড হতে পারলে না তো তাদেরকে বলি যে তোমাদের ভেঙে পড়ো না আশাহত হও না তোমাদের এবছরে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে নোটিফিকেশান আসার কথা সেটা আসবেই হয়তো কিছুটা দেরি হচ্ছে লকডাউন পিরিয়ডের জন্য কোভিড নাইন্টিনের জন্য তো আজকে এবছরে আসবেই এটা নিয়ে কোনো সন্দেহ নেই এবং ওয়েস্ট বেঙ্গল এক্সাইজ ও কলকাতা পুলিশের যে রিক্রুটমেন্ট হওয়ার কথা সেটাও কিন্তু হবেই তো তাহলে এরপরে আসছে পিএমটি এবং পিইটি কবে হবে দেখো পিএমটি বা পিইটি কবে হলে এটা মানে জানতে হলে আমাকে কয়েকটি বিষয়ে মাথায় রাখতে হবে দেখো ন্যাশনাল লকডাউন হচ্ছে থার্ড মে পর্যন্ত ততদিন ততদিন পর্যন্ত গত পরশু রেল কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে যে রেল বন্ধ মানে ট্রেন লাইন বন্ধ বাস বন্ধ তাহলে দেখো যে এখন পিএমটি বা পিইটি হতে গেলে সব থেকে আগে পরিবহন ব্যবস্থা আগে সচল হতে হবে তো থার্ড মে যদি লকডাউন শেষ হয়ে যায় তারপরে কতটা মানে কতটা তাড়াতাড়ি পরিবহন ব্যবস্থা সচল হচ্ছে এটা খুব ইম্পর্টেন্ট ট্রেন এবং বাস চালু হওয়ার পর পরিস্থিতি দেখতে হবে যে ঠিক কোন দিকে এগোচ্ছে এরপর আরেকটা কথা মনে রাখে মনে রাখবে যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট কিন্তু অলরেডি ঘোষণা করেছে যে স্কুল এবং কলেজ হচ্ছে দশই জুন পর্যন্ত বন্ধ অর্থাৎ গভর্নমেন্ট কোনোভাবেই জমায়েত চাইছে না কোভিড নাইন্টিনের জন্য জমায়েত কোনোভাবে সম্ভব নয় তো বন্ধুরা খেয়াল করে দেখো তোমরা যারা শর্ট লিস্টেড হয়েছো পি পিইটির জন্য এক একটা ডিস্ট্রিক্টে তোমরা এক এক দিন যাবে এবং সেখানে একই সাথে কতটা কতজন তোমরা ক্যান্ডিডেট একসাথে জমায়েত করবে তাহলে এই ব্যাপারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে জমায়েত কিন্তু কোনোভাবেই চলবে না তাই যদি থার্ড মে যদি লকডাউন শেষও হয়ে যায় তার তার পরের দিন কি তিন চার দিন কি দশ দিন পনেরো দিনের মধ্যে কিন্তু করা কোনোভাবেই সম্ভব নয় একটা আন তোমাদের বলতে পারি একটা সোর্স মারফত জানতে পেরেছি তাও বলছি আনঅফিশিয়ালি যে আঠাশে মেয়ের আগে কোনোভাবেই সম্ভব নয় বরং এর পরে হওয়ার সম্ভাবনাই অনেক বেশি তাও বলছি এটা আনঅফিশিয়ালি একটা তোমাদের জানালাম তো আনঅফিশিয়ালি আবারও বলছি যে আঠাশে মেয়ের আগে সম্ভব নয় হলে এর পরেই হবে ধরে রাখো আঠাশে মেয়ের পরেই হবে জুন মাসেই হয়তো হয়তো হবে তো দেখো এ বা পিইটি কবে হবে এ কথাটা মাথায় না রেখে একটা জিনিসের জন্য ফোকাস করো যে তোমাদের মেইনসের যেন যেন ফোকাসটা যেন ঠিকঠাক থাকে কেন বলছি কারণ পিএমটি বা পিইটি যবেই হোক না কেন আঠাশে মে হোক কি পনেরোই জুন হোক তার পনেরো দিনের মধ্যে কিন্তু শেষ হয়ে যাবে এবং পি বা পিইটি শেষ হয়ে যাওয়ার কুড়ি দিনের মধ্যে কিন্তু ম্যাক্সিমাম পঁচিশ দিনের মধ্যে কিন্তু তোমার কিন্তু এক্সাইজের মেন্সের পরীক্ষা কিন্তু হয়ে যাবে কারণ তোমরা দেখতেই পাচ্ছ এই কোভিড নাইন্টিন এই মহামারী পরিস্থিতিতেও কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ কিন্তু আবগারি পুলিশের রেজাল্ট কিন্তু বার করে দিল তাহলে বুঝতেই পারছো কতটা ডিপার্টমেন্ট সক্রিয় তাই বলছি যে পি এম টি পিইটি কবে হবে এ কথা মাথায় না রেখে মেন্সের জন্য ফোকাস করো এবং বাড়িতে যতটা সম্ভব বাড়িতে ছাদে বা বাগানে চেষ্টা করো এক্সারসাইজটা করে যাও এক্সারসাইজটা করে যাও এক্সারসাইজটা করে যাও সরি না এক্সারসাইজ তোমাদের খুবই দরকার কারণ পিএমটি এম জন্য এই মুহূর্তে এক্সারসাইজ দরকার লকডাউন শেষ হোক তারপরে যদি এর মধ্যে যদি সুযোগ পাও তো রানটা প্র্যাকটিস করো কিন্তু ডিস্টেন্সটা মেনটেন করে তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না